উজ্জ্বল ত্বকের জন্য রাইস ফেস মাস্ক। আপনার যা যা লাগবে, চালের গুঁড়া 1 টেবিল চামচ। চালের গুঁড়া খুব ভালোভাবে স্কিন এক্সফোলিয়েট করে, তাছাড়া যেদিন ট্যান দূর করে, স্কিন ব্রাইটার গ্লোয়িং করার জন্য এর আছে আলাদা কদর। ফ্রেশ আতপ চালের গুঁড়া শুকিয়ে একটা আলাদা কৌটায় করে রেখে দিন, যাতে যখন সময় পাবেন স্কিন কেয়ার আর মাস্ক তৈরিতে ইজিলি ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, সেন্সিটিভ স্কিনেও চালের গুঁড়া ব্যবহারে কোনো সমস্যা হয় না। গুঁড়া দুধ 1/2 টেবিল চামচ। শীতকালে অনেকেরই ত্বক রুক্ষ আর ডাল হয়ে যায়, অনেকেই বলেন ফেস কালচে লাগে, বিভিন্ন জায়গায় শুষ্ক হয়ে চামড়া ওঠে সাধারণ ক্রিমে, যা কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। এইসব সমস্যার সমাধানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। এছাড়া ত্বক উজ্জ্বল করা এবং দাগ ছোপ দূর করার জন্য গুঁড়া দুধের ভূমিকা প্রমাণিত। মধু 1/2 টেবিল চামচ। স্কিনের আর্দ্রতা ধরে রাখে আর দেয় শিশুদের মতো কোমল ত্বক। ড্রাই স্কিনের চুলকানি আর রেডনেস দূর করার জন্য যে কোনো দামি ক্রিম বা মাস্ক থেকে মধু বেশি কার্যকারী। যদি আপনার স্কিনে ব্রণ থাকে অথবা খুব অয়েলি স্কিন হয় অথবা মধুতে অ্যালার্জি থাকে, তবে এটা বাদ দিতে পারেন। কোরা গ্রিন টি লিগার স্কিনের ড্যামেজ দূর করে, স্পেশালি সান ড্যামেজ। এর আছে অ্যান্টি অক্সিডান্ট আর অ্যান্টি এইজিং গুণাবলী। কোরাল লিকার তৈরি করার জন্য 1/3 ভাগের 1 ভাগ ফুটন্ত পানিতে একটি গ্রিন টি ব্যাগ 1 থেকে 2 মিনিট ভিজিয়ে রাখুন, ঠান্ডা করে নিয়ে ব্যবহার করুন। এবার কি করবেন? সব উপকরণ একত্রে মেশাতে পারবেন না। প্রথমে একটা ছোট পাত্রে চালের গুঁড়া আর গুঁড়া দুধ একত্রে মেশান। এবার এতে মধু মেশান এবং যতক্ষণ মিশে না যাবে নাড়তে থাকুন। সর্বশেষে কড়া গ্রিন টি লিকার মিশিয়ে নাড়ুন এবং একটু ঘন পেস্ট কনসিস্টেন্সিতে নিয়ে আসুন। দেখে নিন মাস্কের ঘনত্ব কেমন হওয়া উচিত। তৈরি হয়ে গেলে ব্রাইটেনিং অ্যান্ড রিজুভিনেটিং রাইস মাস্ক। ব্যবহারের নিয়ম: সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করুন এই মাস্কটি আপনার মুখে, গলায়, ঘাড়ে এবং শরীরের শুষ্ক রুক্ষ অংশে, এবং হাতে পায়েও ইউজ করতে পারবেন। রেগুলার ইউজ করলে যেদি ট্যান আর কালচে দাগ হালকা হয়ে আসবে। একটু মোটা পড়তে মাস্ক ত্বকে লাগান। এতে দুধ এবং মধু থাকায় সহজে শুকাবে না। 15 মিনিট পরে একটু পানি ছিটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে স্কিনে ম্যাসাজ করুন। সবসময় নিচ থেকে উপরের দিকে ম্যাসাজ করবেন। এভাবে 1 থেকে 2 মিনিট ম্যাসাজ করে হালকা উষ্ণ পানিতে মাস্ক ধুয়ে ফেলুন। দেখলেন তো কত ইজি? তা এবার নিজেই তৈরি করুন রাইস ফেস মাস্ক।